100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা যেটা অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দিয়ে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ইডি সিবিআই এই সমস্ত করে একটা ম্যালাইন করার চেষ্টা হচ্ছে যাতে আন্দোলনের অভিমুখটা ঘুরে যায় বিজেপি সিপিএম এরা তো ডিকটেট করতে পারে না মাথাদের ধরতে হবে যদি তদন্তে কাউর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় নিশ্চয়ই ধরবে অসুবিধা করতে কিন্তু অন্যায়ভাবে করাটা আমাদের আপত্তি অন্য আর কিছু জ্যোতিপ্রিয় মল্লিককে বেআইনিভাবে অন্যায়ভাবে ষড়যন্ত্রের শিকার করে তাকে গ্রেপ্তার করার প্রতিবাদে আজকের এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনও আমরা এক ঘন্টার জন্য রাস্তায় প্রতিবাদী মিছিলে উপস্থিত হয়েছি আমাদের বক্তব্য একটাই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব মানুষের ন্যায্য পাওনা 100 দিনের টাকা আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার লড়াই লড়ছেন কখনো কলকাতায় কখনো দিল্লিতে এবং তিনি ঘোষণা করেছেন যে 1 নভেম্বরের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে লাখো মানুষের সমাবেশ হবে নভেম্বর মাসে ঠিক সেই দৃষ্টিটা ঘোরানোর জন্যে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্যে এই জিনিস করছে বাকিবুর রহমানকে তার তো 2007 সালের সম্পর্ক তখন তো তৃণমূল ছিল না তখন তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নয় জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী নয় তখন সিপিএম সরকারে তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র প্রতিহিংসা পরায়ণতা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আজকে জেলার অসংবাদিত নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বাংলার মন্ত্রী তিনি আমাদের যেভাবে এই উত্তর চব্বিশ পরগনা জেলাকে আগলে রেখেছে বিজেপি দু একটা আসনে যেখানে জয়লাভ করেছিল লোকসভা নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে সেখানে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে সেই কারণে সাধারণ কর্মীদেরকে ভয় পাইয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিহিংসা পরায়ণতা হয়ে নির্দোষ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আমরা তার অনতিবিলম্বে মুক্তি চাইছি